সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। আর আজকে কালকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেছে, তো আজকে হলো পারনের খাবার। এটা হলো ক্ষীরের লুচি। খাবারগুলো খুবই অন্যরকম মজার খাবার। এটা হলো বাসন্তী পোলাও, এটা হলো বেসনের কী বলে বেসনের মিষ্টি বলে, তারপরে আরও কী কী জানি বলে এটার না, আর কি বেসন দিয়ে বানিয়েছে আর কি মিষ্টি জাতীয় খাবার। এটা হলো তালের বড়া, এটা হলো প্যারা সন্দেশ, এটা হলো আনন্দ লাড়ু, আর এখানে আছে কিছু ফল। এই এই জিনিসটা খুবই মানে মজার, অনেক কিছু দিয়ে বানিয়েছে, আমি জানি না কী দিয়ে বানিয়েছে, অনেক কিছু লাগে, আমি জিজ্ঞেস করেছিলাম কি অনেক কিছু লাগে। এটা তো আগে কী খাবো, ফলটা আগে খাই, তাই না? তরমুজ একবারে খারাপ না, ভালোই, মোটামুটি 60 টাকা কেজি নিয়েছিল। প্যান্সি আর কি মিষ্টি কম, সিজন ছাড়া তো খারাপ না। উপবাস রাখলে পরে বেশি খাইতে ইচ্ছা করে, প্যান্ট সাদা তো জিনিস ভালো লাগে বেশি, জল জাতীয়। আষাঢ়ের আমের মজা হলো যে মিষ্টি, টক মিষ্টি, আমার ভালো লাগে খেতে, ভয় করে মিষ্টি ভালো লাগে, মিষ্টি তো ভালো লাগেই, টক মিষ্টিও খারাপ। আমাদের গ্রামে যখন থাকতাম তালে বড়রা ভাদ্র মাসে তাল খাওয়া লাগে, এটা এটা ইয়ে আছে, প্রচলন আছে, ভাদ্র মাসে তাল খাই নিয়ে মানুষের শরীরে তাল বাড়ে। আগে মুরগিরা খাওয়াইতে হইব এই ভাদ্র মাসে, তাল খাইতেই হবে, না খাইতে চলে খাইতে হবে, তাল থাকবে ফেলে। তাহলে খাওয়ার সে তাহলে ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে। তাহলে যখন প্রসেসিং করে তখন যে একটা ঘ্রাণ বেরোবে, ও তখন তো নারকেল আছে, এটা বানিয়েছে সব কালকে রাত্রে, কারণ কালকে তো আমাদের বানিয়েছে রাত্রে 12টায়, 12টার সময় খাওয়া দাওয়া করছি, তো যখন ধরে আর কেউ ঘুমায় না, সবগুলো বানিয়েছে। বলিস
পরিশ্রমের তো শখটা বেশি। এটা আমার জীবনে প্রথম খেতেছি, আমার বাসায় এটা আগে করা হয়নি। দারুণ তো একটা খাওয়া। এগুলো কিন্তু সবই আমার বাসায় বানিয়েছে, এগুলো উস্তাদ হলো আমার বোন অশ্বিন মা। পরিশ্রম করতে পারে, এত কষ্ট করে বানিয়েছে। অনেকগুলো কিছু অনেক কিছু তো দেওয়া লাগে, তো বানাতে কষ্ট, খাইতে তো স্বাদ না বলে আনন্দ নাড়ু ওটা বানাতে নাকি আনন্দ লাগে। মিষ্টি কম, বিভিন্ন রকম ঘ্রাণ আছে, কালিজিরের ঘ্রাণ, নারকেলের, মানে সবটা ভালো। সবই বাসার বানানো, পেড়া সন্দেশ, দুধের আইটেম। আর এটা বুটের ডালের মিষ্টি, হালুয়া বলা যায়, হালুয়ার মতোই হয়েছে। কাজু বাদাম আছে, আমাদের মিষ্টি বেশি মনে হচ্ছে। সারা রাত্রে এটা আমাদের ভিজে রাখছে দুদিন মধ্যে। যেহেতু যেরকম স্বাদ দেখতে যেরকম সুন্দর, খাইতে ওইরকম স্বাদ, দারুণ।
দারুণ একটা খাবার। লবণের ঝাল না, মিষ্টি জাতীয় খাবার। এটা আমি আগে খাইনি, আজকে অনেকগুলো আইটেমই জীবনে প্রথম খাইনি, কিন্তু স্বাদ প্রত্যেকটা আইটেমের স্বাদ। পাশে একটা স্কুল আছে, ওই স্কুল শোনাতেছে। কোনটা একদম মানে ঝাল নেই, সব মিষ্টি ঝালের ভালো। খাওয়া খুবই ফাটাফাটি হইলো, আজকের অনেকগুলো আইটেম আমার জীবনে প্রথম খেলাম, কিন্তু খুবই ভালো লাগলো আর কি, স্বাদ লাগলো, সবগুলোই স্বাদ হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন। আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা সবার কাছে সবাই মিলে প্রার্থনা করবো যেন পৃথিবীর থেকে করোনা চলে যায়, খুব তাড়াতাড়ি যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, এই 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 প্রার্থনা করবো সবাই মিলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন।